প্রত্যাবাসনে রোহিঙ্গাদের রাস্তা ফিরিয়ে আনা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারকেই পরিবেশ তৈরি করতে হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গুতে ফিজিওথেরাপিস্ট সহ তিনজনের মৃত্যু, আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে। সাথে আছি আমি আশরাস সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। তড়িঘড়ি করে তারিখ ঘোষণা না করে প্রত্যাবাসন শুরু করতে রোহিঙ্গাদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি জরুরি বলে মনে করেন শরণার্থী বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিষয়টি দ্বিপাক্ষিক না রেখে দরকার হলে সমঝোতা স্মারকে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থাগুলোকে যুক্ত করারও পরামর্শ তাদের। আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মিয়ানমার আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি বলে রোহিঙ্গারা ফিরতে রাজি হয়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। গেল বছরের নভেম্বরের পর এবার আগস্টে দ্বিতীয় দফা ভেস্তে গেল রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসন। পার্থক্য হলো সে সময় ফেরত যাওয়ার ইচ্ছা আছে এমন কোনো পরিবারকে পাওয়া যায়নি। এবার অন্তত 295 পরিবার সাক্ষাৎকার দিয়ে নিজেদের দাবি দেওয়া পেশ করে, যদিও চূড়ান্ত দিনে কেউই ফিরে যেতে রাজি হয়নি। নাগরিকত্ব ফিরে পাওয়া, জীবনের নিরাপত্তা, জমিজমা ফেরত সহ পাঁচটি দাবি সামনে এনেছে রোহিঙ্গারা। স্পষ্ট এই বক্তব্যগুলোকে মন্দের ভালো বলছেন এই অভিবাসন বিশেষজ্ঞ, যা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মতো বিষয়। তাদের ঘরবাড়ি নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে, তাদের পরিবার পরিজনকে হত্যা করা হয়েছে। এগুলোর ব্যাপারে যদি প্রতিকার অন্তত পদক্ষেপ না দেখা যায় কোনো রকম, তাহলে কিন্তু স্বাভাবিক যে এই দাবিগুলো রোহিঙ্গাদের দিক থেকে আসবে, এবং যেহেতু দাবির ব্যাপারে কোনো অগ্রগতি যদি না হয় তখন দেখা যাবে যে আবার জিনিসটা থেমে আছে। বাংলাদেশ এবং মিয়ানমার যৌথভাবে একই সময়ে অফিসিয়ালি ঘোষণা দেওয়া উচিত যে আমরা এরকম একটা তারিখ নির্বাচন করেছি, এবং এটা দুই পক্ষ আলাপের মাধ্যমে এমনভাবে এসছে মনে হচ্ছে যে এটা মিয়ানমারে চাপিয়ে দিচ্ছে। বলা চলে যে বাংলাদেশ সরকার অন্তত এই মুহূর্তে একটু ভায়া মিডিয়ার কাজটা করতে পারে, যে রোহিঙ্গাদের যে বক্তব্য সেটা সুস্পষ্টভাবে তাদের যে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেটার মাধ্যমে উপস্থাপন করতে পারে, এবং জানতে চাইতে পারে যে তোমরা এগুলো কিভাবে করতে চাচ্ছ সেটা আমাদেরকে বললে আমরা সেটা রোহিঙ্গাদের কাছে নিয়ে যেতে পারি। এই অভিজ্ঞতাকে পুঁজি করে নতুন করে শক্ত অবস্থানে বাংলাদেশের অগ্রসর হওয়ার পরামর্শ তার। তিনি বলেন মিয়ানমার সহজেই ফেরত নেবে, আপাত দৃষ্টিতে এটা ভাববার কোনো কারণ নেই। একটা কমিশন গঠন করা বা রোহিঙ্গাদের প্রতিনিধি যাওয়া, তো সেটা আরও আগেই আসলে চিন্তা করা দরকার ছিল। তবে মিয়ানমার এটাতে রাজি হবে কিনা এটাই একটা বড় প্রশ্ন থেকে যাবে। ট্র্যাক টু ডিপ্লোম্যাসি বলি অথবা জাতিসংঘ বলি অথবা নিরাপত্তা পরিষদ বলি অথবা আমাদের বন্ধুপ্রতিম যে দেশগুলো আছে তাদেরকে প্রভাবিত করার জায়গা থেকে বলি, এই সব রকম প্রক্রিয়াকে আর একটু জোরদার করতে হবে। বাংলাদেশের কৌশলী কূটনীতি ছাড়া এই প্রক্রিয়ায় সফলতার পথ খোলা নেই বলেও মনে করছেন এই বিশেষজ্ঞ। দ্বিপাক্ষিক যেটুকু সমঝোতার স্মারকের যে ক্লজগুলো আছে সেখানে কোনগুলো আসলে ঠিক শুধু মিয়ানমার এবং বাংলাদেশের আলোচনায় ঠিক করা যাবে না, উভয় পক্ষের মধ্যে এখানে আরও তৃতীয় পক্ষ যোগ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জানালেন রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘ দায় এড়াতে পারে না, প্রত্যাবাসনে মিয়ানমারকে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। যারা ইউএনসিআর আইএম যারা আছেন তাদেরও আমরা বলছি যে তোমরা আমাদের এখানে থেকে লাভ নাই, তোমরা বরং রাখাইনে যাও, মায়ানমারে যাও, ওদের জন্য কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করো। সমস্যা মিয়ানমারে তৈরি করেছে, সমাধান তাদেরই করতে হবে বলে জানান মন্ত্রী। মায়ানমার সেই ব্যাপারে সংবেদনশীল হতে হবে, মায়ানমার মাস্ট বি অ্যাকোমোডেটিভ। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাভার ও সাতক্ষীরায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, এদের একজন ফিজিওথেরাপিস্ট। 24 ঘন্টার ব্যবধানে ঢাকা সহ সারা দেশে নতুন করে 1446 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 61,038 জন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কোষখালি গ্রামের ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ শাহানারা বেগম। অবস্থার অবনতি হলে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের মাদ্রাসা ছাত্র আলমগীর খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু হল। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত 292 জন। মিরপুরের সিআরপিতে কর্মরত ফিজিওথেরাপিস্ট লিটন মালু ঈদের আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। তিন দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। বৃহস্পতিবার হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়লে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় লিটনের। বৃহত্তর চট্টগ্রামের 11 জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 578 জন। সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চলছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। জ্বর, গা, বুক, পুরো শরীরে ব্যথা, ব্যথার বমি, বমি হওয়ার পরে সাথে সাথে নিয়ে আসছে। প্রথমে জ্বর ছিল দুই দিন পরে ডাক্তারের কাছে গেছি। তবে স্বাস্থ্য বিভাগ বলছে ঈদের পর থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। বাড়ার যে আমরা আশঙ্কা করছিলাম আসলে সে অনুযায়ী বাড়ে না, বরঞ্চ গত 3 দিন আগ পর্যন্ত এটা গ্রেজুয়ালি কমতেছিল, বাট গতকালকে একটু বেশি ছিল, 19 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের 142 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 390 জনে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 145 জন ডেঙ্গু রোগী। এদিকে রাজবাড়িতে ডেঙ্গু রোগী বাড়লেও কমেছে নেত্রকোনা ও গাইবান্ধায়। সমর ইসলাম, 21 টেলিভিশন। নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা অর্চনা সহ বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে সকল অপশক্তির বিনাশ হবে। প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। পৃথিবী থেকে সকল অপশক্তির বিনাশ করে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আগমন শ্রীকৃষ্ণের। জন্মাষ্টমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন। প্রদীপ প্রজ্বলন করে র্যালির উদ্বোধন করেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন সহ অতিথিরা। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বের অনন্য উদাহরণ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করি। পরে পলাশী মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য এই শোভাযাত্রা। শ্রীকৃষ্ণের শিশুরূপ সহ নানারূপে সেজে গুজে র্যালিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। জন্মাষ্টমী র্যালিতে যোগ দিয়ে খুশি ভক্তরা। বিভিন্ন জেলায়ও জন্মাষ্টমীতে ছিল নানা আয়োজন। দিনাজপুরের বিরল উপজেলায় শোভাযাত্রায় অংশ নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শোভাযাত্রা শেষে হয় আলোচনা সভা। বরগুনায় সার্বজনীন আখড়া মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পিরোজপুরে আখড়াবাড়ি মদনমোহন জিউ মন্দির থেকে বের হয় শোভাযাত্রা। এছাড়া সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, নেত্রকোনা, মৌলভীবাজার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় উদযাপন হয় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ির বাগাইহাট উজুবাজার এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলার পর পাল্টা গুলিতে সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়েছে। রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল্লাহ জানান, সকাল 10:45 দিকে বাগাইহাট জোনের সেনা টহল দলের একটি পিক আপে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন চাকমা নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে ইউপিডিএফ এর বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সমন্বয়কারী জুয়েল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত সুমন চাকমা এক সময় ইউপিডিএফ এর কর্মী ছিল, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ক
কক্সবাজারে ওমর ফারুক নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। এ ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করছেন স্বজনরা। গতরাতে টেকনাফ উপজেলার হিল্লা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যান রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। পরে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ফারুকের ভাই আমির হামজা ও ওসমান সহ স্বজনরা সেখানে গেলে সন্ত্রাসীরা তার মৃতদেহ আনতে বাধা দেয়। পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। হুইলচেয়ার এবং আর্থিক সাহায্য পেয়েছে সিরাজগঞ্জের এরান্দহ গ্রামের প্রতিবন্ধী ভাই বোন। একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর তাদের পাশে দাঁড়িয়েছেন দরদি মানুষ। এরই মধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তিনজনের পাঠানো টাকা ও চিকিৎসকদের দেয়া দুটি হুইলচেয়ার। এমন সহায়তায় কৃতজ্ঞ তারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্ত শুরু করল বাংলাদেশ। ভারতের কলকাতার কল্যাণ স্টেডিয়ামে ভুটানকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। মিরাত দুটি এবং আলামিন, শুভ সরকার ও ইমন বাবু একটি করে গোল করেন। বিস্তারিত আবু হোরাইরা তামিমের রিপোর্টে। কলকাতার কল্যাণ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানের ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন বাংলাদেশ কিশোররা। আট মিনিটে গোলরক্ষক একা পেয়েও সুযোগ নষ্ট করেন মিরার। এর সাত মিনিট পরই আলামিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর দুই মিনিট পরই সমতায় ফেরে ভুটান। ২১ মিনিটে বাংলাদেশি দর্শকদের আনন্দে ভাসান মিরার। ৩৩ মিনিটে আবারও সমতা। প্রথমার্ধের শেষ মিনিটে শুভর গোলে আবারও লাল সবুজদের এগিয়ে যাওয়া। ম্যাচের ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মিরার। ম্যাচের যোগ করা সময়ে ইমন বাবুর ফ্রিকিক বোকা বানায় ভুটানের গোলরক্ষককে। শেষ পর্যন্ত বড়জয়ী শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশের কিশোররা। দ্বিতীয় ম্যাচে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রত্যাবাসনে রোহিঙ্গাদের রাস্তা ফিরিয়ে আনা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারকেই পরিবেশ তৈরি করতে হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গুতে ফিজিওথেরাপিস্ট সহ তিনজনের মৃত্যু, আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।